Assalamualaikum, hello my dear students. আজকে তোমাদের সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো আমাদের 10 মিনিট স্কুলের টিম একাডেমিকে মিরপুর স্টুডিও এবং তোমাদেরকে দেখাবো কোথায় ক্লাস নেওয়া হয়, কোথায় কি করা হয়। এখন সময় রাত 9টা। তোমাদেরকে এটাই দেখাতে যাচ্ছি যে আমাদের স্টুডিও সব সময় কাজে ব্যস্ত থাকে। তো চলো প্রথমে আমাদের স্টুডিও শুরুতে বাম দিকে যে পর্সগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই। যে পর্সগুলোতে ক্লাস নেওয়া হয় এবং স্লাইডের যে কাজগুলো করা হয় সেগুলো এখানে করা হয়। পাশাপাশি পর্সে অন্যান্য কাজও করা হয়। টিচাররা মাঝে মাঝে তাদের কন্টেন্ট স্টাডি রিসার্চের কাজগুলো পর্সে বসে করে। তো তোমরা দেখতে পাচ্ছো এখানে কোয়ার্টারের মতো জায়গা পর্স এবং এখানে দেখছো একটা ক্লাস হচ্ছে, অলরেডি একটা ক্লাস চলছে, ডিস্টার্ব করবো না। এবং ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আরেকজন টিচার বসে আছেন, তিনি হচ্ছেন আমাদের পকেট বুক গুলো রিভিউ করছেন। সো আমরা একটু সামনে দেখি, এই পর্সটা এখন খালি, আমি একটু আগে এখানেই বসেছিলাম। এবং এই পর্সে আমাদের ইউটিউবের কিছু কাজ চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো পর্স আছে এবং এখানে কি হচ্ছে ক্লাস চলছে। রাত এখন বাজে 9টা। সো সবসময় কিন্তু আমাদের 10 মিনিট স্কুল ব্যস্তই থাকে। সো এখন তোমাদের চলো আমি আরো একটা জায়গা দেখাই যেখানে আমাদের অন্যান্য কাজগুলো হয়। তো এইখানে দেখতে পাচ্ছো এখানে আমাদের টিম মেম্বাররা কাজ করছে, ডিজাইনার টিম এখানে কাজ করছে। সো এখানে টাইপরাইটার টিম আছে, টাইপরাইটার টিম টাইপের কাজ করে। এন্ড আমরা যদি একটু দেখি ডিজাইনের কাজগুলো, যে পকেট বুকের কথা বললাম সেই পকেট বুকের ডিজাইনের কাজগুলো এখানে খুব সুন্দর করে চলছে। কোন পকেট বুকের কাজ চলছে এখন? হ্যাঁ, ইংলিশ, ওয়াও, ইংলিশ পকেট বুকের কাজে ডিজাইনের কাজগুলো এখন চলছে। এবং এইখানে আমি দেখতে পাচ্ছি সেটা ইলাস্ট্রেশনের কাজ করছে আমরা, রাইট? ওকে, সো ভাইয়া এখানে ইলাস্ট্রেশনের কাজগুলো করছে খুব সুন্দর করে। এবং এখানে হচ্ছে আমাদের ডিজাইনের কাজ চলছে আমাদের অভি, তোমরা হয়তো বা আগেও তাকে দেখেছো, ফারদিন, ফারদিনকে আগেও দেখেছো তোমরা। সো এখানে সেই ডিজাইনের কাজগুলো চলছে। ভিডিও দেখো পাশে কিন্তু আরো একটা ডিজাইনের কাজ করছে এবং সেটা করছে রাফায়েত, খুবই মনোযোগ দিয়ে। আমরা এই সাইডে একটু চা নাস্তা খাওয়ার আমাদের এখানে ব্যবস্থা আছে, যখন একটু আমাদের খিদা লাগে তখন এখান থেকে আমরা চা কফি বিস্কিট নিয়ে সাধারণত খেয়ে থাকি। এদিকে আমাদের রাফায়েত ভাই আছেন, আমাদের এখানে আছেন সাফায়েত ভাই, তিনি সবসময় আমাদের টিচারদের সাথে থাকেন। এবং এটা হচ্ছে আমাদের সেই প্লেস যেখানে কিনা আমরা ফুটবল খেলি এবং আমরা এখানে খেলাধুলা করছি একটু মাঝে মাঝে, যখন আমাদের একটু মানে প্রয়োজন হয়, রিক্রিয়েশনের প্রয়োজন হয় তখন সেখানে আমরা খেলি, আবার কাজও করি। আমাদের এই হচ্ছে একটা রুম এবং এটাকে আমরা টিএসসি রুম বলে থাকি। এবং এখানে আমাদের ভাইয়া পুরো কাজ করছেন টিচারদেরকে সবসময় ব্যাক এন্ডে সাপোর্ট দেওয়ার জন্য, যে ক্লাসগুলো হয় ব্যাক এন্ডে সাপোর্ট দেওয়ার জন্য এই রুমটা সবসময় কাজ করছে। এন্ড এইখানে আমাদের আরেকটা রুম আছে, যে রুমটা সাধারণত টিচারদের জন্য রুমটা, বাট এখন এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমাদের অনেকগুলো বইয়ের কালেকশন আছে, আমাদের বইয়ের কালেকশন আরো বাড়ানো হচ্ছে। এখানে সাধারণত সকালবেলা আমাদের টিচাররা থাকেন, অনেক সময় রাতেরাও থাকেন, আমিও এখানে কাজ করি। সো এখানে টিচাররা থাকেন, স্টাডি করেন, তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করেন এবং রিক্রিয়েশনের জায়গায় এটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের অফিসটি। আরেকদিন দিনের বেলায় যখন অনেক বেশি ব্যস্ত থাকে সেই সময়টা আমি তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।